জামালপুরে ভ্রাম্যমাণ দোকানে শীতের পিঠা বানানোর ধুম পড়েছে। জেলা শহর সহ গ্রামগঞ্জের বিভিন্ন মোড়ে বাহারি পিঠা তৈরি করছেন অনেকেই। প্রতিনিধি মাহফুজুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতে বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। পাড়া মহল্লায় ছোট বড় সবাই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠেন। জামালপুরে এখন সকাল সন্ধ্যায় দেখা যায় এমন চিত্র। বিশেষ করে সন্ধ্যার পর হিমেল হাওয়ায় ধোয়া উঠা গরম ভাবা পিঠার স্বাদ নিতে ভ্রাম্যমাণ দোকানগুলোতে ভিড় করেন বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ। জেলা শহরের ফুটপাত, রাস্তার মোড় ও হাটবাজারে ভাপা, চিতই, তেলের পিঠা, পাটিসাপটা ও মেরা পিঠা সহ মজার মজার অনেক পিঠা বিক্রি করা হয়। সন্ধ্যার একটু পরে আমরা প্রতিদিনই পিঠা খেতে খেতে আসি এখানে। এখানে চিতই পিঠা অথবা এই ভাপাই পিঠা তৈরি করে। এই পিঠাগুলো অনেক মজাদার, যে কারণে আমরা এই লই লোভে প্রতিদিন আসি। 10 টাকা দিয়ে একটা পিঠা পাওয়া যায়, 20 টাকা 30 টাকা দিয়ে খেয়ে চলে গেলাম। বাসায় এটা করা অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায় অনেক সময়। প্রতিদিন ভোর থেকে সকাল 9টা এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি ও খাওয়ার পালা। আমরা প্রতি বছর শীত মৌসুমে এই ভ্রাম্যমাণ দোকান থেকে পিঠা খাই। তার কারণ হচ্ছে এখানে ওনাদের পরিবেশনগুলো খুব পরিষ্কার, আর আমরা নিজেরাও খাই। আমাদের বাসায় ছেলে মেয়ে আছে, তাদের জন্য এই পিঠা নেই, আর আমাদের ছেলে মেয়েরা খায় এবং তারা এই পিঠাকে আনন্দ উপভোগ করে। শীতকালে বিশেষ করে চিতল পিঠা, বাপা পিঠা এইগুলা লোভনীয় হয়ে থাকে বিশেষ করে, কারণ শীতের সময় দেখা যায় গরম পিঠা গরম গরম খাওয়া যায়। তো গরম গরম খাইলে এই পিঠাগুলো খাইলে অনেক মজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ দোকানে পুরুষের পাশাপাশি অনেক নারীও পিঠা বিক্রি করেন। এই আয় থেকে চলতে থাকে পরিবার। শীত সিজনে 3 মাস ভাপা পিঠা বিক্রি করে আমার সংসার চালায়। তো প্রথম অবস্থায় 15 কেজি যায়, এরপরে মানে আস্তে আস্তে শীত বাড়লে আবার মনে করেন 15 কেজি 20 কেজি 25 কেজি 30 কেজি পর্যন্ত বিক্রি করতে পারি। 5টা আসন বহি, 10টা 12টা আসন বেশি, 3000টা মতন আলে পাখে হবে পুনরম সংসার মনসার চলা। স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশনের বিষয়ে পিঠা দোকানিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন সচেতন মহল। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে যশোরে শুরু হয়েছে 2 দিনের সাহিত্য মেলা। দুপুরে জেলার টাউন হল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনাজ সামাদ। সভাপতিত্ব করেন রওশন আলী। জেলা প্রশাসন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজিত মেলায় স্থানীয় কবি লেখক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে নাটোর মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও নাটোরের মানুষ বিজয়ের স্বাদ পায় 4 দিন পর। এদিন ওই এলাকায় আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী।